প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিলরুবাস কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকের রেসিপিটা হচ্ছে শাহী টুকরা। শাহী টুকরার জন্য প্রথমেই লাগবে পাউরুটি। আমি এখানে মোটা মোটা বড় সাইজের 4 টুকরা পাউরুটি নিয়েছি। এবার সাইডে যে হার্ড অংশ থাকে সেটাকে ফেলে দেব, কেটে ফেলে দিচ্ছি। কেটে আমি একটা থেকে 4 টুকরো করে নেব, এভাবে কণাকণিভাবে কেটে নেব দেখার সৌন্দর্যের জন্য। সমস্যা নেই, আপনারা যেভাবে কাটবেন টেস্ট একই হবে। একটু দেখার সৌন্দর্যের জন্য এভাবে কেটে নিলাম, সবগুলো কাটা শেষ। এবার আমি এটাকে একটু ফ্রাই করে নেব, সেজন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এবার একে একে সবগুলো না, আমি দুই ব্যাসে ভাজবো, কারণ একটাতে আটবে না, একবারে আটবে না, সেজন্য দুইবারে ভেজে নেব। প্রথমে আমি অর্ধেকগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিব। উল্টে পাল্টে চারপাশে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এক ব্যাস ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। একইভাবে আমি অন্য ব্যাসটা ভেজে নিব, দেখালাম না। আর এখানে আমি চিনির শিরাটা করে নিচ্ছি। চিনির শিরার মধ্যে এটাকে ডুবিয়ে নিতে হবে একটু। চিনির শিরাটা আমি এক পাশে রেখে দিচ্ছি। এবার দুধ জ্বালিয়ে নিব, মালাই তৈরি করবো আর কি। এখানে দুই টুকরা সাদা এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে দুধটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নেব। অবশ্য আগের থেকে জাল করা আছে। এবার স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি আমার মিষ্টি অনুযায়ী, মানে আমি যেভাবে খাবো সেভাবে দিছি আর কি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি কম বেশি করতে পারেন, সমস্যা নাই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধটাও প্রায় 250 গ্রামের মতো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আর কি। এখনও দেওয়া শেষ হয়নি, আরও একটু দিব। এবার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিট চাল করে নিলেই আমার মালাইটা হয়ে যাবে। এবার আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে গুঁড়া দুধটা দলা পেকে যাবে। দুধটা হয়ে গেছে, আমার মালাই রেডি। এবার আমি ভেজে রাখা পাউরুটিগুলোকে চিনি শিরার মধ্যে 2 থেকে 5 সেকেন্ডের মতো এটা ডুবিয়ে নিব, তাতে হয়ে যাবে। বেশি সময় ডুবিয়ে রাখা যাবে না, তাহলে গলে যাবে এখান থেকেই। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সেই জ্বালিয়ে রাখা মালাইটা দিয়ে দেবো, মালাই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর কি। দিয়ে দিচ্ছি, এটাকে আমি রেখে দেব 2 ঘন্টার জন্য, ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালো হবে, কিন্তু আমার ছেলে মেয়ে মানছে না। আমি ফ্রিজে রাখার আগে তাদের দিচ্ছি, দেখুন কত সুন্দর ভিজেছে, একদম রসে টইটুম্বর। কোনো অংশেই রসমালাইয়ের চেয়ে টেস্ট কম না, অনেক মজা, দুর্দান্ত খেতে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।